পড়বো আর লিখবো, আর মুখ বন্ধ করে মনে মনে লিখবে তাহলে হবে না। আলহামদুলিল্লাহ বলি, পরিষ্কার করি আর পড়ে দেখি। আজকে আমরা কয়টি হরফ শিখলাম? এটি কি হলো? এটা কি হলো? হ্যাঁ, ছেলেটা লিখি তার দিকে দুটো দেখাই। হাত রাখি, এখন আঙ্গুল দিয়ে ধরি, চোখ দিয়ে দেখি, মুখে আওয়াজ করবে। আমাদের লেখার সুবিধার জন্য এবং পড়া কোরআন সহজে লেখা এবং পড়ার জন্য আমরা কি করলাম, আট ভাগে আমরা লিখলাম। এই জন্য আজকে আট ক্লাসের সমাপ্তি, শেষ। আগামীকাল পরিপূর্ণতা ইনশাআল্লাহ। 29টি হরফ আমরা এক অল্প হরফ লিখেই সব হরফ লিখব, একটি হরফ থেকে অনেকগুলি হরফ। বাড়িতে এই পর্যন্ত আট নাম্বার ক্লাস পর্যন্ত আমরা যা পড়লাম, এই আট নাম্বার ক্লাস পর্যন্ত এক থেকে আমরা সম্পূর্ণ আলিফ থেকে ইয়া পর্যন্ত এই কোরআন শিক্ষাকে সহজ সুন্দর করার জন্য, সহজে বোঝার জন্য আট ভাগে ভাগ করা হয়েছে। এই আট ভাগকে একটি হরফ থেকে আলিফ থেকে আমরা সহজেই অনেক হরফ লিখে লিখে পড়ব। বাড়িতে এখন চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ 29টি হরফ ইনশাআল্লাহ। এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফিজ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।